সালামু আলাইকুম কাশ্যপ কাশ্যপ পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। কবুতরের মুখে ঘা হয়, এটা ক্যাংকার বলে। তো আসলে ক্যাংকার মুখের ভিতরে একটা সাদা অংশ হয়, মানে সাদা একটা পশম, এটা আল কাপড়ের মতন। চাইলে আপনারা প্রথমবার দিয়ে যদি এটাকে খোঁচা দেন, ওইটা মানে কিছুটা আলগা টাইপের থাকে, তো প্রথমবার দিয়ে যদি খোঁচা দেন সুন্দর মতো এটা চলে আসবে, কিন্তু আসলে উঠানোর পর আবার হবে। তো এই জন্য এটার জন্য কিছু মেডিসিন প্রয়োগ করা লাগবে। আর ক্যাংকারটা কবুতরের একা পারবেন না, আপনার দুজন হেল্প করা লাগবে। মুখের যখন কবুতরটাকে ঠিকইভাবে হাত বাড়াবেন, কবুতরে যখন হাত বাড়াবেন এভাবে, তখন আপনারা ক্যাংকারটা দেখতে পারবেন। যে হাত বাড়ানোর পরে দেখতে পারবেন যে মুখের ভিতরে আছে কিনা। তো এই প্রতিকার কীভাবে, তো ট্রিটমেন্ট করবেন কীভাবে, মেডিসিনের নাম এবং ব্যবহারের নিয়ম আমি সম্পূর্ণ আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। শুরু করার আগে একটাই অনুরোধ করবো, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং আপডেট ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করে দিই। ধন্যবাদ। তাহলে ফ্রেন্ডস, ওষুধগুলোর নাম আপনাদের সাথে এখন শেয়ার করবো। প্রথমে আমরা আমার হাতে যে ওষুধটা আছে, এটা হচ্ছে একটা ওষুধ রিবোসন। এই রিবোসন ওষুধটা খাওয়ানোর নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে একটা করে খাওয়াবেন, এটা একটা ট্যাবলেট। আর রিবোসন দাম খুবই কম, মাত্র 5 টাকা। তারপরে ফ্লাজিল ওষুধটা আমার কাছে নাই, মানুষের ফ্লাজিল, ফ্লাজিলটা যেই ট্যাবলেটটা ওইটা আপনারা হচ্ছে যে একটা ট্যাবলেটকে 4 ভাগ করবেন। হ্যাঁ, 4 ভাগ করার পরে 1 ভাগ কবুতরকে খাওয়াই দিবেন, সেটা হচ্ছে বিকেলবেলা। হচ্ছে ফ্লাজিল, আপনারা এই দুইটা ওষুধ 7 দিন চালাবেন। রিবোসন যেটা, এটা সকালবেলা একটা খাওয়াবেন, আর হচ্ছে ফ্লাজিল বিকেলে একটা খাওয়াবেন, এরকম করে 7 দিন চলবে টানা। তারপরে ঘায়ের মাত্রা যদি বেশি হয়, সেক্ষেত্রে এমনও হতে পারে যে কবুতর খাওয়া দাওয়া করতে পারবে না। কারণ নর্মালি চিন্তা করেন, মানুষের যখন মুখে ঘা হয় তখন কিন্তু মানুষ খাওয়া দাওয়া করতে পারে না। সেক্ষেত্রে তাও মানুষ দেখা যায় কষ্ট করে কিছু খায়, কিন্তু কবুতরটা অবুজ প্রাণী, তো এটা আসলে তো খাওয়া দাওয়া করবে না। সেক্ষেত্রে আপনি কী করতে হবে, হ্যান্ড ফিড করাতে লাগবে। তো হ্যান্ড ফিড কীভাবে করবেন বা কী দিয়ে করবেন, সহজ একটা পদ্ধতি, সেটা হচ্ছে রাইস স্যালাইন। দেখেন রাইস স্যালাইন, এই রাইস স্যালাইন প্রতিদিন 2 বেলা খাওয়াবেন, সকালে এবং বিকেলে খাওয়াবেন। কিসে? এই সিরিজের মাধ্যমে, এই সিরিজের মাধ্যমে রাইস স্যালাইনটা মিক্স করবেন পানিতে, হালকা ফুটানো গরম পানিতে, বরফ দেওয়া দরকার নেই, ফুটানো গরম পানিতে এটা মিক্স করে সকালে এবং বিকেলে খাওয়াবেন পরিমাপ। সিরিঞ্জে দেখেন, এইখানে সিরিঞ্জ ফুল নেবেন, এটা হচ্ছে একটা 20 ml এর একটা সিরিঞ্জ, 20-25 লেখা আছে। তো আপনার ফার্মেসিতে যারা বলতে হবে যে 20 ml এর একটা সিরিঞ্জ দেন, তাহলে আপনাকে এই সিরিঞ্জটা দিবে। সিরিঞ্জটা 25 ml পর্যন্ত আছে, তো সিরিঞ্জটা ফুল নেবেন, ফুল প্রায় 30-এর কাছাকাছি চলে যায়। আসলে এখানে যে ঘরগুলো দেখতে পারতেছেন, এটা সিরিঞ্জের মাপ হচ্ছে 20 পর্যন্ত, তো এই সিরিঞ্জটা 20 ml বললে আপনাকে দিবে। তো ফুল সিরিঞ্জ নেবেন, ফুল সিরিঞ্জ নেওয়ার পরে সকালে এবং বিকেলে কবুতরকে খাওয়াই দিবেন। তাতে কী হবে, কবুতরের দুর্বলতা থাকবে না, এবং কবুতর কিন্তু না খাই দেখাইতে দেখা যাবে যে অনেক উইক হয়ে গেলে কিন্তু কবুতর অনেক সময় মারাও যায়। কারণ 4-5 দিন একটা কবুতর যদি না খায়, তাহলে একদম শুকায় কাঠ হয়ে যায়। তো এই জন্য রাইস স্যালাইন দিবেন। আর সবথেকে ভালো পদ্ধতি হলো, বাজারে কিন্তু আপনার বাজিগর বা ককোটেল বা টিয়া পাখি, রিংনেট, এই সব টাইপের পাখির হ্যান্ড ফিড, ময়না পাখির হ্যান্ড ফিড পাওয়া যায়। তো ফ্রেন্ডস, বাজারে এরকম টাইপের হ্যান্ড ফিড পাওয়া যায়, দেখেন এই হ্যান্ড ফিডটা আপনারা বাজারে পাবেন। যেমন মিরপুর 1 নম্বর মুরগিপুরটিতে এই হ্যান্ড ফিডটা পাবেন। এই কোম্পানি ছাড়াও আরও অনেক কোম্পানির আছে, যেটা আপনার ভালো লাগে সেটা আপনি কিনবেন। তো এই হ্যান্ড ফিডও করতে পারেন, যেই 4-5 দিন বা 1 সপ্তাহ কবুতরের মুখের ঘা না শুকায়,
এর আগ পর্যন্ত আপনারা এই হ্যান্ড ফিড করতে পারেন। এইভাবে তাহলে কবুতর কী হবে, কবুতর তাড়াতাড়ি সুস্থ হবে, কারণ খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেলে কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, এই জন্য খেয়াল করবে না। এটা মাইক্রোলার, এটা হচ্ছে মুখের ঘাও হলে মুখের মুখে দিবেন। এটা হচ্ছে একটা পেস্ট টাইপের, দাম 100 টাকার মতো নিবে। যখন মুখের ঘা বাড়বে অবশ্যই এটা ইউজ করবেন, মানে মুখের ঘা কম থাকলে ইউজ করবেন, বেশি থাকলে ইউজ করবেন। এটা সাথে যদি ইউজ করেন তাহলে খুব দ্রুত আপনার খুব এই মাইক্রোলার ওষুধটা দুবেলা দিবেন, সকালে এবং রাতে, বা বিকেলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা দিলে আপনার কবুতর খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আর সুস্থ হওয়ার পার্সেন্টেজটা খুব বাড়বে, কারণ আমি নিজে ইউজ করছি এবং সফলতা পেয়েছি। আর আমি এই ধরনের রিভিউ আপনাদের কাছে করি বা ট্রিটমেন্ট কথা আপনাদের কাছে উল্লেখ করি যেগুলো আমি নিজে সাকসেস হয়েছি এবং আমার কবুতর সুস্থ হয়েছি, কারণ আমার ভিডিও যেগুলো আপনারা দেখেন আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখাই, কবুতর অসুস্থ আছে অসুস্থ থেকে সুস্থ হওয়া পর্যন্ত আপনাদের দেখাই। তো আমি চাই সঠিক একটা উপায় বা সঠিক একটা পদ্ধতির বিষয় নিয়ে আপনাদের মাঝে আসার জন্য, যাতে আপনারাও উপকৃত হন। বললাম কিন্তু এই ভিডিওর থেকে কোনো ফিডব্যাকই আসলো না আপনাদের, কিন্তু আমি ভিডিও বানিয়ে যাইতেছি, এটা কোনো দরকার নেই। আমি এইসব ভিডিও আপনাদের উপহার দিব ইনশাল্লাহ, যেই ভিডিও দেখে আপনারা উপকৃত হন। আর চেষ্টা করবেন আমি যেই নিয়ম যেইভাবে বলছি সেইভাবে করার জন্য, নাহলে কিন্তু উপকার নাও হইতে পারেন। তো বন্ধুরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। কবুতরের মুখে ঘা হবে একটা জিনিস লক্ষ্য করবেন, কবুতর খাওয়া দাওয়া বন্ধ করে দিবে এবং কবুতরের মুখ দিয়ে লালি পড়বে, তখনই বুঝবেন যে কবুতরের মুখে ঘা হয়েছে। আর কবুতর হালকা একটু ঝিমাবে। তো আপনাদের আশা করি আমি বুঝাতে পেরেছি এইভাবে আপনারা ট্রিটমেন্টগুলো করবেন। আশা করি 1 সপ্তাহের ভিতরে অথবা 5 দিনের ভিতরে আপনার কবুতর মুখের ঘা ইনশাল্লাহ আল্লাহ চাইলে সুস্থ হয়ে যাবে। আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর জানাবেন ভিডিওটি কেমন লাগেছে। আর আপনাদের এরকম নতুন নতুন যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কী ধরনের ভিডিও আপনারা চান। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আপডেট ভিডিও দেখার জন্য অবশ্যই পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।